কিশোরগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার দাম ভালো থাকায় খুশি চাষিরা। ভুট্টা চাষে ধানের চেয়ে কম খরচ হয়, ফসল তোলা যায় আগে, আর বাজারে দামও ভালো মিলে। তাই ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ধানের তুলনায় বেশি লাভ ও ঝুঁকি কম থাকায় কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে সুলতান রায়হান ভূঁইয়া রিপনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। একসময় কিশোরগঞ্জের হাওরে বছরে একটি মাত্র ফসল হতো, সেই বোরো ধানের ওপর নির্ভর করতে হতো কৃষকদের। তবে সময়ের ব্যবধানে বোরো ফসলের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কম খরচে বেশি লাভ হওয়ায় ধানের পাশাপাশি এখন অনেকেই ঝুঁকছেন ভুট্টা চাষে। হাওর এলাকার শত শত কৃষক এখন ভুট্টা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, বেশি লাভ পাওয়ায় পাশাপাশি ধানের তুলনায় ভুট্টায় রোগবালাইয়ের আক্রমণও কম হয়, তাই তারা এর চাষে আগ্রহী হচ্ছেন। ভুট্টার মধ্যে তো মাইন নাই, এবার যেটি করছিলাম এটি খুব সুন্দর ভুট্টা হয়েছে। ধানের চেয়ে ভুট্টা ফলন অনেক বেশি হয়, অনেক লাভবান, ফলন ভালোই হয়, দামও বেশি, রোগক্রান্তিও কম। ধানের মধ্যে তো রোগক্রান্তি বেশি, খরচও বেশি। বিদসার সহ নানা প্রণোদনার মাধ্যমে হাওরে কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। একদিক দিয়ে ভুট্টার বাজার দর বেশি, ভুট্টার আগাম পাকে, তারপরে লাকড়ির সমস্যা হচ্ছে, এই তিন চারটে কারণের জন্য কিন্তু দিনের দিন কিন্তু হাওড়া এলাকাতে ধানের বদলে ভুট্টা চাষের আবাদ কিন্তু বাড়তেছে। এবং আমরা কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে তারা যেন ভুট্টা চাষের দিকে আগায় থাকে। কিশোরগঞ্জে হাওড়ে এবার 9000 হেক্টর জমিতে ভুট্টা চাষে লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে 10100 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।